আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হাফিজাস রেসিপিস আজকে আমাদের রেসিপি বরিশালের ঐতিহ্যবাহী চিংড়ির জল হ্যাঁ ঐতিহ্যবাহী রেসিপির প্রতি আমার একটা টান আছে সেখান থেকে আজকের এই রেসিপি রান্না করব চলুন শুরু করি প্রথমে নিয়ে নিচ্ছি আমি চিংড়ি বাটা এখানে বলে রাখি অথেন্টিক সারটা পাওয়ার জন্য আমি এখানে সব কিছু বাটাগুলো ছিল নোড়ায় বেটে নিয়েছি তো আপনারা যদি একদম পারফেক্ট টেস্ট পেতে চান আমি রেকমেন্ড করব যে আপনারা সিন্দুরাই এগুলোকে বেটে নেবেন এরপরে নিয়ে নিচ্ছি সিন্দোর বাটা পেঁয়াজ এটা হচ্ছে দুইটা চামচ আর আদা রসুন বাটা দেবো একটা চামচ আর তার সাথে দেবো হচ্ছে নারিকেল বাটা এই নারিকেল বাটা দেবো হচ্ছে আপনার তিন থেকে সাড়ে তিন চামচের মতো চা চামচের এটাকেও আমি হচ্ছে সিন্দুরায় বেটে নিয়েছি এটা স্পেসিফিক্যালি মেনশন করার কারণ হচ্ছে আমি চাই অথেন্টিক সারটা যাতে আপনাদের রান্নায় আসে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর সাথে আরও দেব জিরা গুঁড়া এই রান্নাটা আসলে খেতে এত ভালো লাগে আই ওয়াজ আমেজ উইথ দ্য টেস্ট এরপরে দিচ্ছি ধনে গুঁড়া আর দেব হচ্ছে হলুদ গুঁড়া এবং লাল মরিচ এটাকে চিংড়ি মাছের জল বড়া বা চিংড়ি মাছের ঝাল বড়া যেটাই আপনি বলেন ভালো করে এটাকে হচ্ছে মেখে নিচ্ছি এটাকে মেখে হচ্ছে আমি রেস্টে রেখে দেবো এক ঘন্টার মতো তাতে হচ্ছে আপনার বড়ার টেস্টটা কিন্তু আরও ভালো আসে সবগুলো উপকরণ একসাথে মিশে যাওয়া সবগুলো উপকরণের টেস্টে আপনার বড়ার মধ্যে এসে যাবে এবং এটা খুবই জরুরি এখন এটাকে আমি মাখাচ্ছি হচ্ছে নারিকেলের দুধ দিয়ে এই উপকরণটা এখানে খুবই জরুরি এটাকে স্কিপ করা যাবে না আপনারা ভাবছেন যে নর্মাল দুধ দিয়েও করা যাবে কি না ওই যে আমি বললাম অথেন্টিক টেস্ট অথেন্টিক টেস্ট পেতে হলে আপনি নারিকেল দুধ দিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন এরপর হচ্ছে চুলায় হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি সেই আগের মতোই এটাকে যদি মাটির চুলে বা রাখির চুলে করা যেত আরও ভালো স্বাদ আসতো কিন্তু সেই উপায় তো নেই শহরে বসে তাই আমি বাধ্য হয়ে গ্যাসের চুলাতে এটা করছি সরিষার তেল দিয়ে দিচ্ছি হ্যাঁ আরেকটা কথা এই রান্নাটা অবশ্যই সরিষার তেল দিয়ে করবেন তাহলে পারফেক্ট ঘ্রাণ স্বাদ পাবেন তেলটা গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবং সাথে আদা রসুন বাটা সব আমি সিঁদুরায় বেটে নিয়েছিলাম এই যে এই রান্নাটা করার সময় হচ্ছে মাঝখানে লোডশেডিং হয়ে গেছে কারেন্ট চলে গেছে বাট ইউনো দ্যাট শো মাস্ট গো অন সো আমি হচ্ছে আমার রান্না চালিয়ে যাচ্ছিলাম কারণ আমি জানি চুলা বন্ধ করে রাখলে হচ্ছে আমি সেই টেস্টটা পাবো না যেটা আমি এক্সপেক্ট করছিলাম সো আমি ভাবলাম যে নো লেটস মুভ অন উইথ এট তো যাই হোক এরপরে আমি হচ্ছে একে একে মশলা মশলাটাতে যোগ করব চুলাটা আপনি দেখতে পাচ্ছেন আমি একদম লো মিডিয়ামে রেখেছি প্রথমে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া তারপর আস্তে আস্তে দেবো মতো লবণ মনে রাখবেন আপনার চিংড়ির বড়াতে কিন্তু লবণ দেওয়া আছে ওটা মাথায় রেখে তারপর লবণটা দেবেন তারপর সাথে দেব হচ্ছে আপনার ধনে গুঁড়া এরপরে মরিচ মরিচ আর দেব হচ্ছে হলুদ গুঁড়া যেহেতু আমার জল বরািগুলো সব দেওয়া আছে সেই আমি পরিমাণটা বুঝে তারপরে দিচ্ছি ভালো করে নিজে যদি মিশিয়ে নেবো চুলা কিন্তু বাড়ানো যাবে না তাহলে আপনার পেঁয়াজটা পুড়ে যাবে এবং কালো হয়ে গেলে অথেন্টিক সারটা কিন্তু আপনি পাবেন না এখানে অথেন্টিক সার পাওয়াটাই হচ্ছে মূল লক্ষ্য আমার আর এরপরে দিয়ে দিচ্ছি নারিকেল দুধ এখানে আমি দেড় কাপের মতো নারকেল দুধ নিয়েছি এই নারিকেল দুধটাকে আমি অল্প অল্প করে দিব এবং হচ্ছে মিশিয়ে রান্না করতে থাকবো তাতে আমি দেখেছি যে টেস্টটা ভালো আসে একবারে দিয়ে দেওয়ার চেয়ে আপনারা দেখবেন এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি কারণ নারিকেল দুধটা হচ্ছে কিন্তু আপনার যথেষ্ট ঘন হয় তো সেটাকে ব্যালেন্স করার জন্য পানি দিয়ে দিচ্ছি এরপর আরও কিছুটা নারিকেল দুধ দিয়ে দেব এখানে আপনারা যদি নারকেল দুধটাকে একদম পাতলা করে নিতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি চাইলে পানিটা না ব্যবহার করতে পারেন নারিকেল দুধ দিয়ে পুরো রান্নাটা সারতে পারেন চুলাটাকে এবারে মিডিয়াম করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলো একবার নেড়ে চেড়ে নিচ্ছি এ সমস্ত তরকারি রান্নাগুলো আপনারা যত বেশি নাড়বেন তত বেশি কিন্তু স্বাদ হবে এরপরে দিয়ে দিচ্ছি অবশিষ্ট নারিকেল বাটাটা ভালো করে চেড়ে মিশিয়ে নেব এটাকে আমি প্রায় আট দশবার নাড়া দিয়েছি বড়া দেবার আগে বড়া দেওয়ার পরে আর কিন্তু খুব বেশি নাড়া যাবে না তাহলে আপনার বড়াগুলো ভেঙে যাবে এরপরে দিয়ে দিচ্ছি নারিকেল দুধ অর্ধেকটা মানে আমার যতটুকু ছিল তার থেকে হাফ করে নিয়ে আমি নারকেল দুধটা দিলাম আর রেস্ট হচ্ছে বড়া দেওয়ার পরে দেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলাটা আমি মিডিয়াম করে রেখেছি তারপরে ঢাকনা তুলে আপনাদের দেখেছি যে এই যে ঝোলের মধ্যে বলক উঠে গেছে এখন হচ্ছে বরা দেওয়ার হচ্ছে পারফেক্ট সময় এই বড়াগুলো অবশ্যই ঝোলটাতে বলক কোঠার পরে দেবেন না হলে কিন্তু আপনার যে বড়াগুলো ওগুলো কিন্তু শেপ হওয়া এবং সিদ্ধ হওয়ার সময়টা পাবে না যদি বলক কোঠার আগে দেন এটা খুবই জরুরি যখন আপনার ঝোলটা বলো করতে থাকবে তখন বড়াগুলো দিলে সেগুলো পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে এবং কুক হয়ে যাবে এখানে কিন্তু বরার মধ্যে আপনার মনে হবে কোনো রকম বেসন ময়দা কিছু মেশানো হয়নি সো নিজেভাবে বা ভাবে হাত দিয়ে এটাকে শেপ করে ছেড়ে দেব সেই কারণেই বলছিলাম যে ওই পানির মধ্যে বা ঝোলের মধ্যে বলা পোাটা খুব জরুরি একে একে এই বলাগুলোকে আমি ছেড়ে দিচ্ছি জানি না কেন সময় শেষে এই ধরনের অথেন্টিক রেসিপিগুলো হারিয়ে যাচ্ছে খুব ভালো হতো যদি এই রেসিপিগুলোকে হচ্ছে আমরা আজীবন জিয়ে রাখতে পারতাম কতদিন পারবো জানি না তবে যতদিন আমি আছি আমাদের চ্যানেল আছে এবং আমার রান্নার ঝোঁকটা থাকবে ততদিন পর্যন্ত এই ধরনের রেসিপির প্রতি আমার যে একটা টান এটা থাকবে এগুলো করতে করতে আমি যে কত কিছু শিখেছি কত কিছু জান জেনেছি তা বলার বাহিরে অবশেষে নারিকেল দুটো এবং পানি সব একসাথে দিয়ে দিলাম এখন কিন্তু আমি আর নাড়া দেব না জাস্ট এটাকে ঢাকটা দিয়ে ঢেকে দেবো একদম নাড়া দেওয়া যাবে না তাহলে কিন্তু আপনার বড়াগুলো ভেঙে যাবে এই প্রসেসগুলো খুব ভালো করে খেয়াল করুন এখন ঢাকনা তুলতে তুলতে আমার এদিকে লোডশেডিংও শেষ কারেন্ট চলে এসেছে তারপরে আমি এটাকে একটু দেখিয়ে দিই আপনাদের যে এই যাটা আস্তে আস্তে কতটা গ্রেভিটা গাঢ় হচ্ছে এবং এটা আরও গাঢ় হবে একদম আলতো করে জাস্ট একবার করে উপর থেকে নিচে ভালো করে মিশিয়ে দিলাম আলতো করে এরপর আবার এটাকে ঢাকনা দিয়ে গিয়ে রাখছি চুলা আপনার কিন্তু মিডিয়ামেই আছে লো মিডিয়ামেই আরও দশ পনেরো মিনিট পর একবার একটু ঢাকনা তুললাম যে সুপর থেকে একই রকমভাবে একটু নেড়ে চেড়ে দেবো কারণ লাকড়ি চুলা আপনার মনে রাখতে হবে চুলার আজ কিন্তু কম থাকে আই মিন চুলার তাপ কিন্তু বেশি থাকে না এক দ্বিতীয়ত এটাতে রান্না হতেও সময় লাগে তো আমি চেষ্টা করেছি চুলাটা কম রেখেও গ্যাসের চুলাতে তাকে ওই সময়টা দেওয়ার যাতে হচ্ছে ঝোল বড়াটা রান্নাটা স্বাদটা পারফেক্ট হয় বা আমি যেরকম আশা করছি সেরকম পাই একবার একটু এটাকে নেড়ে চেড়ে দিলাম কারণ যেহেতু এটা একটু গ্রেভি ঘন সো এটাকে উপর থেকে নিচে আমি বেশি চুলে নাড়তেও পারবো না যার জন্য এটাকে এভাবে একটুখানি ঝাঁকিয়ে দিলে সুবিধা এবার আমি এদিকে এটাকে সার্ভ করার জন্য বাটি নিয়ে নিয়েছি যেহেতু ঝোল বড়া সেহেতু একটু আপনার বড় বাটি লাগবে চুলাটা বন্ধ করে দিলাম এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি দেখুন চমৎকার একটা রান এসছে ধোয়া উঠেছে কালার এসছে ধোয়া উঠছে এবং সেই সাথে সত্যি বলছি যে টেস্টটাও কিন্তু খুবই ভালো হয়েছে যার জন্য আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা আশা করি আপনাদের ভালো লেগেছে এরকম আরও নতুন পুরাতন রেসিপি দেশি বিদেশি রেসিপি দেখতে হাফিজাস রেসিপির সাথে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ